He হা 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 গল্প করু এবারে করব গল্প আয়সা পড়েছি সখি কোথায় কোথায় সখি দুটো গল্প কই ওরকম কিছু করার নাই গল্প করতে এসছি তারাই দিও না একটু একটু চুকলি করো তাই একটু কানে কানে কইবো ঘরের চুকলি তাই না শোনা শোনা শোনো একটা কথা বলি কিছু কিছু ঘরের বিষয় না আজ একটুকু বলতে ইচ্ছে করছে কিন্তু দমে ঠান্ডা লাগছে হ্যাঁ দেখো চাঁদ ঢাকালিয়ে বসে আছি ঠান্ডাটাও যেমন লাগছে আর তেমনি পাগুলোও কন কন করছে মা তো বলেই ফেলে সবসময় যে মোজা পড় মোজা পড় বাবুয়ানি ফুটোনি আমার হয় না মোজা পড়তে আমার ভালো লাগে না তাই ভাবছি যে একটু তোমাদের সাথে গল্প করি কইল সকী দুটো গল্প করি কিন্তু আস্তে আস্তে বলতে হবে নাহলে ঘরের চুকল বটে একটু আস্তে আস্তে বললে অবশ্য কেউ নাই ভয় পাওয়ার কোনো অসুবিধা নাই শাশুড়িদের কোথাও বটে শাশুড়ের স্বামীর কোথাও আরও আছে সব বলবো দাঁড়াও একটা কথা বলি শুরুটা তাহলে আমার যে স্বামীর থেকেই শুরু করি কিছু কিছু মানুষের না নামের মানে কিছু খুঁজে পাই না তুমি একটু যদি খুঁজে পাই তো কি বলো তো করছি তাহলে শুরুটা কত সাধনার ফলে দু চাই সাধনার ফলে নয় তো গানটা কে গান করছে মাথাটাও গেছে তো শুরু করি আমার স্বামী থেকেই শুরু করছি নামের কিন্তু মানে খুঁজে পাচ্ছি নি সেই নিয়ে কথা বলবো তুমি আমার স্বামীর নাম রঞ্জন ঠিক আছে আমার স্বামীর নাম হলো রঞ্জন কিন্তু আমার শাশুড়ি কি ভাবিস যে ওই ছেলে কোনোদিন বড় বড় হবে না আমার স্বামী কি ডাকে কোথায় রঞ্জন থেকে মরে ও কি এখনো পর্যন্ত মরেই আছে ওই এত লম্বা লোকটা এরপর আসি আমার ভাসুরের কোথাতে আমার ভাসুরে না মুখে লুবো নাই দাঁড়াও একটু বানান করে বলি কি যেন বলে দিবো কিছু হবে না তো বলেই দিচ্ছি ভাবছি আমার ভাসুরের নাম হলো সুকুমার কিন্তু জানো ওকে কি বলে ডাকে গেড়া বলে ডাকে তো কি কোনোদিন বড় হব নাই না লম্বা হবে না গিড়ার মতন দেখতে ছিল বলে কি গিড়ায় নাম দিয়ে থাকতে হবে এখন এই সবাই গেড়া বলে ডাকে তো আমার খুব হাসি পায় তারপরে আছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ির নাম এত সুন্দর কিছু ভুলার নেই তাহলে ওকার ভয়াকার শোভা শাশুড়ির নাম বটে তো একটু কষ্ট লাগছে নাম দিচ্ছে এইটা কি ডাকে যেন শুভাটাকে মাফ করে দাও শাশুড়ি মা কি বলে ডাকে যেন ঢাঙ্গি মানছে মানুষটা লম্বা বটে সত্যিই লম্বা বটে কিন্তু তা বলে ওর নাম দিতে হবে ঢাঙ্গি এটা ওর কোনো নাম হলো তারপরে আসি আমার বাবার কাছে আসি এবারে আমার শ্বশুরের কোথাওটা বাদিয়ে দিলাম আমার শ্বশুরের কোথায় কোথাও বাদিয়ে দিলাম আমার বাবাকে নিয়ে বলবো এবারে আমার বাবার নাম তারাপদ তা আমার ঠাকুমা কি বলে ডাকতে জানো তারা তা আমি বলছি কি ও কি ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল হয়েছিল তো ছেলে তাহলে পদটার থেকে তারা কেন বলে আমার ঠাকুমা উ কে বলি ছেলের থেকে এবারে মেয়ে মানে ছেড়ে দিলো ওইটা গেল এবারে আমার মেজ কাকার নাম আমার মেজ কাকার নাম হলো সামাপদ কি বলে ডাকে যেন আমার ঠাকুমা যখন বেঁচে ছিল ঠাকুমা ডাকতো সামা তা নিজেই কনফিউজ হয়ে যায় যে ই বুড়ি কি ছেলে জন্ম দিয়েছিল না মেয়ে জন্ম দিয়েছিল তারা সামা কোনো মানে হয় আর ছোট ছোট কাকার কোথাও তো দিয়ে দিল ওর আবার অরূপ নামটা এত সুন্দর কিন্তু ডাকে কি বলে না সাধু এগুলোর নামের না আমি কিছু মানে খুঁজে পাই না এত ভালো ভালো নামগুলোকে কিসের জন্য এরা এত উল্টো পাল্টা বলে ডাকে না এরা ভাবে যে এরা কোনো বড় হবে না এ ছেলেগুলো এরকমই থাকবে মানা যাচ্ছে না মানা যাচ্ছে না এই মানা যাচ্ছে না এই ব্যাপারটা মানা যাচ্ছে না কি করে মানি বলো সখী মানা যাচ্ছে না মানা যাচ্ছে না মানা যাচ্ছে না